রাজ্য নির্বাচন কমিশনারকে পদ থেকে অপসারণ সহজ নয়, তাকে সরাতে গেলে ইমপিচ করতে হবে। বৃহস্পতিবার বেলা তিনটে নাগাদ জোট বৈঠকে যোগ দিতে পাটনা যাওয়ার আগে এইভাবেই ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার গভীর রাতে বেনজির সাংবিধানিক সংকট তৈরি করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট ফেরত পাঠান তিনি। এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কনস্টিটিউশনাল কোস্ট হচ্ছে, মনে রাখবেন, তাকে ওথ নিতে হয়। উনি ক্লিয়ার করেছিলেন ফাইল, ওথও দিয়েছিলেন। সুতরাং এটা নয় যে উপর থেকে চাপিয়ে দেওয়া, সিস্টেম অনুযায়ী হয়েছে। ইলেকশন কমিশনের কে যদি সরাতে হয় তাহলে যাদের যে সিস্টেম আছে ইমপিচমেন্ট করা, সেই ইমপিচমেন্ট প্রসেসে যেতে হবে। ইট ইজ নট দ্যাট ইজি। মমতার কথায়, যত এজেন্সির মাধ্যমে তাদের উপর চাপ সৃষ্টি করা হবে ততই মানুষ তৃণমূলের পাশে থাকবে, লড়ে জয়ী হবে তৃণমূল। ওরা যত আমাদের ঘাটাবে, যত আমাদের পেছনে লাগবে, যত বাংলাকে অসম্মান করবে, যত বাংলাকে বঞ্চনা করবে, মনে রাখবেন ভোটটা দেবে কিন্তু মানুষ। কাজে যত এরা অ্যাগ্রেসিভ হচ্ছে, পলিটিক্যালি না পেরে বিভিন্ন এজেন্সিকে দিয়ে যা ইচ্ছে করে যাচ্ছে, এর জবাব মানুষ দেবার জন্য তৈরি। আমরা লড়ে নেব এবং জিতে নেব। মুখ্যমন্ত্রী জানান, এবার সবচেয়ে শান্তিপূর্ণভাবে মনোনয়ন জমা পড়েছে। পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী জানান, এত শান্তির মধ্যে নমিনেশন জীবনে কোনোদিনও হয়নি। ত্রিপুরায় 96% সিটে ইলেকশনই হয় না, কন্টেস্টই করতে দেওয়া হয় না। আর আমাদের এখানে 2,36,000 নমিনেশন পড়েছে, মাত্র 71,000 বুথের মধ্যে 4টে বুথে গন্ডগোল, তার মধ্যে একটা বুথে আমাদের দুজনকে মার্ডার করেছে। তাতেই একেবারে A to Z যত সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সি আছে এক হয়ে গেছে। তৃণমূল সুপ্রিমোর প্রস্তাব মতোই শুক্রবার পাটনায় কেন্দ্রের বিরোধী জোটের প্রথম বৈঠক। সেই বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে নেতাজি সুভাষ বিমানবন্দরে মুখ্যমন্ত্রী জানান, বাংলার পুলিশ যে কোনো রাজ্যের পুলিশ থেকে বেশি দক্ষ। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার পুলিশ অফিসাররা যে কোনো পুলিশের থেকে ইম্পর্টেন্ট লাইক এনিথিং। এবং আপনারা জানেন একসময় কলকাতা পুলিশকে সুইজারল্যান্ড পুলিশের সাথে, স্কটল্যান্ডের পুলিশের সাথে তুলনা করা হতো। সুতরাং আমাদের পুলিশরা যথেষ্ট স্মার্ট। আমাকে যেন বেশি স্মার্টনেস না দেখায়, আমি মনে করি আমাদের কোনো অসুবিধে নেই, যত পারে তত দিক। মানুষের থেকে তবু তো সংখ্যাটা বাড়বে না। শেষে বাংলার মানুষের কাছে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে শান্তিতে সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগের বার্তা দেন তিনি। জাগো বাংলা রিপোর্ট।